আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিও জুড়ে থাকবে বাংলাদেশের স্পিন স্টার আব্দুর রাজ্জাক। আপনারা নিশ্চয়ই জানেন এই আব্দুর রাজ্জাক যৌথভাবে সনাত জয়সুরিয়ার সাথে সর্বোচ্চ বার 5 উইকেট নিয়েছেন 4 বার। এই আব্দুর রাজ্জাকের আজকে জন্মদিন, শুভ জন্মদিন আব্দুর রাজ্জাক, স্পিন স্টার, বাংলাদেশের সাবেক খেলোয়াড়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে 200 উইকেট নেওয়া বোলার ছিলেন এই আব্দুর রাজ্জাক। এই 200 উইকেট নিতে তিনি 141টা ম্যাচ খেলেছেন এবং এটা বাংলাদেশের পক্ষে সবচেয়ে দ্রুততম 200 উইকেট। তবে ইতিহাসের পাতায় আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই, সেখান থেকে কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করতে চাই। স্পিনারদের মধ্যে বিশ্ব ক্রিকেটেই তার চেয়ে কম ম্যাচে 200 ছুঁতে পেরেছেন কেবল 2 জন। একজন হচ্ছেন সাকলাইন মুস্তাক 104 ম্যাচে এবং দ্বিতীয়জন হচ্ছে শেন ওয়ার্ন 125 ম্যাচে। অন্য স্পিনারদের মধ্যে মুত্তিয়া মুরলীধরন এবং অনিল কুম্বলে ছুঁয়েছেন 147 ম্যাচে এবং হরভজন সিং 178 ম্যাচে ও ড্যানিয়েল ভেটোরি 198 ম্যাচে। বুঝতেই পারছেন ইতিহাসে এই আব্দুর রাজ্জাক কতটা শক্তিশালী, বিশ্ব ক্রিকেট ইতিহাসই কেবল না, বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে অর্থাৎ 69 ম্যাচ খেলে 100 উইকেট নেওয়া ক্রিকেটার, পরপর 3 উইকেট, ক্রিকেট ইতিহাসে যেটাকে হ্যাট্রিক বলে। স্পিনারদের মধ্যে হ্যাট্রিক করা দ্বিতীয় বোলার এই আব্দুর রাজ্জাক। ইতিহাসের পাতা থেকে এই আব্দুর রাজ্জাকের বোলিং ক্যাপাসিটি নিয়েই কথা বলছিলাম এবং বিভিন্ন রেকর্ডের কথা বলছিলাম। এই আব্দুর রাজ্জাক বাংলাদেশের পক্ষে দ্রুততম 50 করেছেন এবং যৌথভাবে মোহাম্মদ আশরাফুলের সাথে। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের প্রথম শ্রেণীর যে ক্রিকেট সেখানে সবচেয়ে দ্রুত সময়ে 500 এবং 600 উইকেট শিকার করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 5 উইকেট নিয়েছেন 141 বার। এবার আসি লিস্ট এ ক্রিকেটে, এখানেও আরও উজ্জ্বল তিনি। প্রথম বাংলাদেশের বোলার হিসেবে 400 উইকেট নেন। লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেন 9 বার এবং তার বোলিং ফিগার হচ্ছে লিস্ট এ ক্রিকেটে 17 রানে 7 উইকেট। এখন পর্যন্ত প্রথম শ্রেণী, লিস্ট এ এবং টি টোয়েন্টি মিলিয়ে প্রায় 1145 উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশের ক্রিকেটকে এই আব্দুর রাজ্জাক অন্য একটি মাত্রা দিয়েছেন, সেই আব্দুর রাজ্জাকের আজ জন্মদিন। আমাদের স্পোর্টস টকিজ চ্যানেল থেকে সবার পক্ষ থেকে আব্দুর রাজ্জাক ভাইকে জানাই শুভ জন্মদিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যান। সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি কেমন হলো, এই রকম ভিডিও আপনারা দেখতে চান কি না অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন আপনারাও।